আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদানিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে ইসলামিক কালচার মিডিয়া থেকে শুভেচ্ছা, স্বাগত। আজকের বিষয় হলো, আসলে মানুষ আমরা কেন অহংকার হই, এই বিষয়ে কথা বলবো। অহংকার কত বড় মানুষের ক্ষতি হতে পারে, কতটুকু ক্ষতি হতে পারে মানুষের অহংকার করলে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আসলে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সময় অহংকার করে থাকি, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকমভাবে করে থাকি। তো মনে করেন, অহংকার আমরা কেন করব, যেহেতু আল্লাহ তো অহংকার করতে নিষেধ করছেন। আল্লাহ যেখানে নিষেধ করছেন অহংকার করতে, অবশ্যই অহংকার করলে সেখানে ক্ষতি সাধন হতেই হবে। তো আমাদের উচিত হবে অহংকার থেকে মুক্ত থাকা, অহংকার থেকে মুক্ত থাকতে হবে, সেই বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা আমার চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। কোনো কথা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমি আমার নিজেকে সংশোধন করার জন্য আসলে এই সমস্ত কথাবার্তা আমি বলি, ইসলামিক কথা বলি বা নিজস্ব যতটুকু জ্ঞান অর্জন করি সেই থেকে কিছু কথা বলি এবং নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করি। তো আজকে অহংকার নিয়ে যে কথাটা বলবো, অহংকার কেন করব, দেখেন অহংকার করার কিছুই নেই। আজকে যদি আমার 5 বিঘা জমি থাকে, 10 বিঘা জমি থাকে বা 50 বিঘা জমি থাকে, পাশে কিন্তু আরেকজনের 100 বিঘা আছে। আজকে যদি আমার একটা গাড়ি থাকে, পাশে দেখেন তার 5টা গাড়ি আছে, তাহলে অহংকার করে কী লাভ? আমি তো সবার সেরা হতে পারি না। আজকে যদি আমার কাছে 1 কোটি টাকা থাকে, আরেকজনের কাছে 100 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে, লাভটা কোথায়? শরীর নিয়ে অহংকার করব? শরীর নিয়ে অহংকার করার তো কিছু নাই, কারণ বয়সের দ্বার প্রান্তে যখন চলে যায় মানুষ, আমরা সবাই একটা বয়স্কর তার প্রান্তে, শেষ প্রান্তে যখন চলে যায়, দেখেন মানুষের অবস্থাটা কোথায় চলে যায়, আমরা মানুষ কি অসহায় হয়ে যায় তখন। না ঠিক মতো কথা বলতে পারি, না ঠিক মতন খেতে পারি, আরেকজনের সাহায্য নিতে হয়। এই জন্য শরীর নিয়ে অহংকার করার তো কিছু নাই। চেহারা নিয়ে অহংকার করব? চেহারা নিয়ে অহংকার করার তো কিছু নাই। আমি আমার চেহারা সুন্দর অথবা আমার চেহারা ভালো খুবসুরত, তার জন্য অহংকার করার কিছু নাই। কারণ হলো, আমি মরে যাওয়ার পরে সাথে সাথে মাটি সব কিছু খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে। অহংকার করব কি নিয়ে? কিছুই নিয়ে অহংকার করার মতো নাই, কারণ সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক, তিনি একমাত্র অহংকারের মালিক। তার কারণ, আজকে যদি আমার শরীর অসুস্থ হয়ে যায় বা আপনাদের শরীর অসুস্থ হয়ে যায়, মানুষের শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু অহংকার আর কিছু থাকে না। তাহলে আল্লাহ নিশ্চয়ই অহংকার কি পছন্দ করেন না, অহংকারীদের খুব শাস্তিস্বরূপ কথা বলা আছে যে অহংকারীদের জন্য খুব শাস্তি দেওয়া হবে এবং দুনিয়াতে আখেরাতেও। আরেকটা বিষয় হলো, আপনি যদি ইংরেজি ভাষা জানেন, খুব ভালো ইংরেজি বলতে পারেন, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। এই জন্য নেই, আপনি যখন ইউরোপ কান্ট্রিতে যাবেন, আমেরিকাতে যাবেন বা অন্যান্য দেশে যাবেন, সেখানে সুইপাররাও ইংরেজিতে কথা বলে, যারা জুতো সেলাই করে মুচি, তারাও কিন্তু ইংরেজিতে কথা বলে। এবং ছোট ছোট আরও যারা সাধারণ মানুষ আছে, সবাই কিন্তু ইংরেজিতে কথা বলে। তাহলে আপনি শুধু ইংরেজিতে কথা বলতে পারেন বলে আপনি অহংকার করবেন, বাকিজনকে অবজ্ঞা করবেন, তা
তাহলে তো এটা ঠিক হবে না, অহংকারী হয়ে যাবে। আপনি আরবিতে কথা বলবেন, আরবিতে কথা বলা নিয়ে অহংকার করবেন না, আরবিতে অহংকার নিয়ে কথা বলার অহংকার করার কিছু নেই। তার কারণ হলো আপনি যখন মিডিল স্টেটে যাবেন, অন্য অন্য দেশে যাবেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন বা কুয়েত বলেন, যেখানে যান, ইরান বলেন, সেখান থেকে সেখানেও কিন্তু একজন ঝাড়ু দেয়, যে একজন ঝাড়ুদার ক্লিনার, সেও কিন্তু আরবিতে কথা বলে। তাহলে আমাদের দেশে বিভিন্ন রকম মানুষ থাকে, একটু বিভিন্ন রকম ইংরেজি অথবা আরবি অথবা একটু শুদ্ধ ভাষায় কথা বলতে পারলেই যেন অহংকার বেড়ে যায়, এটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এটা থেকে যদি আমরা মুক্ত না হই তাহলে কি হবে, আমাদের জন্য অনেক ক্ষতি সাধন আছে, ইহকাল এবং পরকাল। বেঁচে থাকলেও আমাদের অনেক প্রবলেম হবে। দেখেন আপনি হসপিটালে গিয়ে দেখেন, হসপিটালে গিয়ে যখন আপনি দেখবেন বিভিন্ন রকম মানুষ, জোয়ান মানুষ, মুরব্বী মানুষ, ছোট শিশু, কিশোর, যুবক, সবাই কিন্তু সেখানে বেডে শুয়ে আছে, শরীর নিয়ে অহংকার করার কিছু নাই। আপনি বিল্ডিং বানাইছেন 5 তলা, পাশে দেখেন আরেকজন 15 তলা বানাই ফেলছে, তার পাশে আরেকজন 15 তলা, এরকম 20টা বানাই ফেলছে, তাহলে বিল্ডিং নিয়ে অহংকার করার কিছু নাই। অতএব আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আমরা স্থায়ী না, অস্থায়ী, চলে যেতে হবে একদিন। তো যেহেতু চলে যেতে হবে সেহেতু আমাদের অহংকার করা উচিত হবে না। আসুন আমরা সবাই অহংকার থেকে মুক্ত থাকার জন্য যে যে সমস্ত কাজ এবং কথাবার্তা, চাল চলন, ব্যবহার, আচরণ, অ্যাটিটিউড, এগুলো থেকে আমরা পরিবর্তন করি। তো সবশেষে একটাই কথা বলবো, আমি আমার চ্যানেলের মাধ্যমে কথা বলি আমি নিজেকে সংশোধন করার জন্য। আমি চাই কথার সাথে আমি নিজেকেও বাস্তবতার সাথে মিলিয়ে যেন চলতে পারি। সেই কারণে আমার এই চ্যানেল এবং আমার চ্যানেলের মাধ্যমে কথাগুলো প্রচার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।